walking away. Your words are lost on me. It's taking every. আজকে আমাদের ডে 2, আমরা যাব কোথায়? গৌরী পাতাল মনে হয় নামটা। আর উঠেই এরকম একটা ভিউ জানলা দিয়ে, মানে চাষ হচ্ছে, লাঙল চাষ। এই ভ্যালিটা দেখো, জানলা দিয়ে দেখা যাচ্ছে। এটা তো সবে শুরু হলো, চলো ডে 2 স্টার্ট হলো, আবার দেখা হচ্ছে। अभी कपड़े जितने पहने ना उससे कम मत करना, मतलब अभी गर्मी हो रही है कोई नहीं, ठीक है, ठंड लगे तो एक और लेयर बढ़ा लेना, लेकिन उससे कम मत करना। पसीना आए कोई नहीं, स्वेटिंग वेटिंग आए तो अभी गर्मी लगेगा तो ये नहीं खोलने का है? नहीं खोलना नहीं। अच्छा ठीक है, थोड़ा बहुत ये भी नहीं करना, ये तो जितना अभी तो या तो लूज कर दो उसको, ठीक है, बाद में मतलब ठंड लगे तो पहन लेना, लेकिन ये है कि ठंड लगे वो पसीना आए और उतारना वो गलत। नहीं नहीं उतारेंगे नहीं। और पर डे 2 लीटर पानी पीना है। ये पीना अगर ये खोल के ये पहने तो भी चलेगा? हाँ चलेगा। जब भी कवर करो डिस्टेंस थोड़ा रेस्ट करना, ठीक है, सांस लेना, डीप ब्रेथ 5 मिनट 2 मिनट का डीप ब्रेथ, ठीक है, उसके बाद पानी भी पीना। और पानी पीना है तो पूरा नहीं पीना, एक बार में पूरा कंप्लीट नहीं पीना, तो 2 सिप 3 सिप पीना आराम से, रिलैक्स होके, ठीक है, फिर आगे चलना, जिगजैग में चलना, ऐसे 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 स्ट्रेट करोगे ज़्यादा एनर्जी वेस्ट होती है, ठीक है। और ग्रुप में आगे पीछे होंगे कोई टेंशन नहीं, ठीक है, जो आगे चलते हैं वो बहुत तेज चलेगा, जो स्लो होगा वो पीछे चलेगा, ठीक है, जो स्लो हो तो टेंशन लेने की जरूरत नहीं है। सबको नाइट स्टे एक ही जगह पे करना है, गर्मी पाता नहीं, ठीक है, ऐसा कुछ नहीं, प्रेशर मत लगता नहीं, ठीक है। और कोई भी अपनी मर्जी से वो नहीं खाएगा दवाई, ठीक है, कि मतलब जैसे बहुत से बंदे फील होते हैं कि हेडेक हो रहा है, ठीक है, तो पैरासिटामोल ले लियो, वैसा नहीं करना, हमें बताना, हम बताएंगे कि कब क्या लेना है, ठीक है, चलो। और 9 किलोमीटर का जो ट्रैक है स्टार्टिंग में, 3 किलोमीटर तो ऐसा है मतलब स्ट्रेट है, ठीक है, 2 किलोमीटर तो वाली धार है, ये वाली ब्रिज है उसके पीछे है, नॉर्मल है, ठीक है, उसके बाद 1 किलोमीटर आपको डाउन जाना पड़ेगा, वहाँ पे एक वो आएगी नील गंगा रिवर, ठीक है, उसके बाद है 6 किलोमीटर का एकदम स्टीप, ठीक है, वो जिगजैग करके हो जाएगा, कोई इशू नहीं। ओके ओके ठीक है। तो हमरा ওয়ান ভিলেজেই আছি, যাচ্ছি, আমার ব্যাগের ওয়েটটা বেশি হয়ে গেছে, মানুষ মতো কষ্ট হচ্ছে। এই যে রাস্তা, বুড়িয়া মনে হয় ব্যাগটা একটু হালকা করলে আর করার জায়গাও নেই। এটা কি দেবতা জানো? নাট্টু দেবতার মন্দির। এটা আমাদের 0 পয়েন্ট লাটু দেবতার মন্দির, ভেতরে কারুরই প্রবেশ নেই, জাস্ট আমি পরে বলছি।
तो जिन्नी पूरा ही तिन्नी हो माथा है कपड़ दिए चोख ढेके भेतरे प्रवेश करे भेतरे कारो भी प्रवेश अनुमति नहीं क्यों नहीं है ये पूछ कर बताते हैं। स्टोरीटा तो আমরা এখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে আলটিমেট ট্রেকটা স্টার্ট হলো যেটা 2-3 কিলোমিটার এরম আছে আপ ডাউন নর্মাল কিন্তু লাস্ট 6 কিলোমিটার একদম চড়াই আছে আমার যেটা মেইন প্রবলেম হয়ে গেছিল ব্যাকটা ডিসব্যালেন্স হয়ে গেছিল আমি ওটা বুঝতে পেরেছিলাম হ্যাঁ কারণ ব্যাকটা আমি জেনারেলি অ্যাডজাস্ট করে নি তো ওটা আমার প্রবলেম হয়েছিল ওই জন্য গাইডকে দিয়ে ঠিক করানোর পর এখন ঠিক আছে এখন আমি ওয়েটটা ক্যারি করতে পারছি বলো স্টোরিটা বল করছি আমি আচ্ছা তো আমরা এখন বেরোলাম লাট্টু দেবতার মন্দির থেকে এবার মেন যেটা ব্যাপার আমরা খুব ভালোভাবে নোটিস করলাম একটা ভালো স্টোরি আছে প্রথমেই বলে নিই স্টোরিটা শোনার সময় পুরো গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে এরকম একটা মানে সুন্দর স্টোরি তো স্টোরিটা এভাবে শুরু হয় যে আগে মানে আমাদের গাইড যেটা বললেন সেটা হচ্ছে আগে ওনাদের পূর্বপুরুষেরা এখানে একটা গাছ ছিল তো এই যে গাছটা ছিল গাছটার নিচে একটা কোবলা মতো ছিল তাতে কী হয়েছিল ওরা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল এবার আমাদের পাহাড়িদের একটা যে বিশ্বাস আছে মানুষের মধ্যে যে একবার কোনো ঠাকুর বা ভগবানকে স্থাপন করা হয়ে গেলে সেটা সরানো যায় না তো ধীরে পর দিন গেছে দিন যেতে যেতে ওই গাছটা বড় হয়েছে এবং এখন যেটা হয়েছে যে শিব দেবতাটা লিঙ্গটা পুরো গাছের মধ্যে ঢেকে গেছে এবং এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না এবং ওদের গাইডের কথা অনুযায়ী যে ওই গাছটা হচ্ছে এই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বড় এবং পুরানো গাছ ঠিক আছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা শুনলাম সেটা হচ্ছে যে এইখানে যদি কেউ মন প্রাণ দিয়ে মানত করতে পারে তার মানে সেই মানত পূর্ণ হয় এবং কিছু কিছু তার প্রুফও পেলাম মেনলি ওদের কথা অনুযায়ী যে যার যদি কারো মানত পূর্ণ হয় সে কিছু তার নিজের জিনিস দিয়ে যায় যেমন অনেকে ঘন্টা দিয়েছে অনেকে পুজো করে অনেকে যে যার যেমন যার মনের ইচ্ছে মতো কারণ ভগবান তো কিছু বলে না যে আমার এটা চাই ওটা চাই মানুষের পূর্ণ হলে মানুষ তার কিছু স্মৃতি রেখে যায় অন্য মানুষদেরকে বলার জন্য যে আমার মনোকামনা পূর্ণ হয়েছে আমার ইচ্ছে পূর্ণ হয়েছে তো এখানে দেখলাম প্রচুর ঘন্টা বাঁধা আছে এবং আর একটা স্পেশাল স্টোরি সেটা হচ্ছে বছর 2-3 আগে এই জায়গাটা এই জায়গাটা আমার ক্ষীরগঙ্গা মনে করাচ্ছে যেটা বলছিলাম স্পেশাল স্টোরিটা হচ্ছে যে বছর 2-3 বছর আগে একজন আমেরিকান ভদ্রলোক এসেছিলেন ট্রেক করতে যথারীতি যেমন আমরা এসেছি তো ওনার এজ ছিল 25 এবার নর্মালি কী হয় যে একটু মডার্ন যখন আমরা হয়ে যাই আমরা একটু নাস্তিক টাইপের হয়ে যাই যে মানে বিশ্বাস করি না তো উনি ওরকম মডার্ন মেন্টালিটির ছিলেন বিশ্বাস করতেন না তো ওনার অ্যাপ্রক্সিমেটলি 4-5 বছর বিয়ে হয়েছিল তো ওরা ট্রাই করছিলেন বাচ্চা বাচ্চা প্রবলেম হচ্ছিল তো ওনাকে যখন স্টোরিটা বলা হয় এখানে এরকম হয় বা এই স্টোরিটা তখন উনি জাস্ট নর্মালি ক্যাজুয়ালি একটা মানে মানে মানতটা করেছিলেন আর কি যে মন থেকে যে ঠিক আছে আমি একটা মানত করছি বাট হয়তো বিশ্বাসটা ছিল না কিন্তু মানতটা করে গেছিলেন তো হঠাৎ করে দেখা যায় ঠিক 2-3 বছর পর উনি আবার ফিরে এসেছেন এসে এখানে সমস্ত যে ব্যাপারটা উনি বিশ্বাস করতে পারলেন যে হ্যাঁ কিছু একটা আছে যেটার জন্য আমার মানতটা পূর্ণ হয়েছে তো তারপরে উনি কী করেছিলেন এখানে অনেক কাজকর্ম করে গেছেন যতটা এখানকার মানুষের হেল্প হয় সেই হিসাবে
এবং ভিতরের মধ্যে মানে না গেলে ঠিক ফিলটা করে না, ক্যামেরার মধ্যে তো সবটা বন্দি হয় না, ভিতরের মধ্যে যে ফিলটা একটা পজিটিভ এনার্জি সেটা ওই জায়গায় না দাঁড়িয়ে মানে ঠিক মানে যারা না আসবে তারা ঠিক বলতে পারবে না যে এনার্জির অ্যাকচুয়ালি পজিটিভনেসটা কীরকম। আর একটা জিনিস, ওখানে পুরোহিত তো মনে হয় যে পুজো করে মাথায় কাপড় মানে, হ্যাঁ ওটা আর একটা কথা বললেন, ওটা হচ্ছে কি যে মানে একটা টাইম আছে স্পেসিফিক টাইম, সেই সময় কি হয় পুরোহিত পুজো করেন, যেখানে 101টা দিয়া আছে তার মধ্যে মেন দিয়াটা পুরোহিত জ্বালান, তো গেটে একটা একটা রাউন্ড করা আছে, সেকশন করা আছে, ওর মধ্যে ঢুকতে গেলে পুরোহিত কী করে মুখে এবং চোখে কাপড় বেঁধে ওনাকে যেতে হয় এবং গিয়ে যেটা মেন দিয়া প্রদীপ সেই প্রদীপটা ওনাকে জ্বালাতে হয় চোখ এবং মুখ বন্ধ করে। এটা জানলাম। আর লাট্টু দেবতার আর একটা স্টোরি আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী হয় এটা হচ্ছে মানে কৈলাসের নিচে, তো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মানে মাতা আর কি, যিনি আমার দুর্গা বলি যাকে, তো মাতার এটা হচ্ছে শ্বশুরবাড়ি, ঠিক আছে, তো শ্বশুরবাড়ি যেহেতু তো শ্বশুরবাড়ি নর্মাল কী হয় শ্বশুরবাড়ির লোকজন হয়, সেইখান থেকে লাট্টু দেবতা বড় শিবের ভক্ত ছিলেন এবং কি বলা হলো যে উনি হচ্ছে মানে দেবী ওনাকে নিজের ভাই বানিয়েছিলেন, ঠিক আছে, মানে একটা ভাই হিসাবে পরিচয় দেওয়া হয়েছিল এবং যখন এখান থেকে একটা ওই দেবতা এর জন্য একটা যখন র্যালি বেরোনো হয় তো লাট্টু দেবতার যে একটা নিশান আছে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটা পুরোহিত সবার ফার্স্টে নিয়ে যায়, মানে ওনার ফ্ল্যাগটা বা ওনার প্রতীকটা সবার ফার্স্টে যায়, তারপরে সমস্ত যায়। এতে কি বলা হয় যে ভাই দেবীকে গার্ড করে করে মানে রাস্তা পরিষ্কার করে বা ক্লিয়ার করে সেই বা অশুভ শক্তিগুলোকে বিনাশ করে যাতে দেবী যেতে পারে সেই রাস্তাটা রাস্তাটা ক্লিয়ার করা হয়, এরকম একটা ধারণা আছে। আর ভেতরে তো কাউকে ঢোকার অনুমতি নেই, এটা কোনো কারণ আছে? ভিতরে অনুমতি বলতে সত্যি কথা বলতে অতটা জানি না, কিন্তু যতটা শুনলাম সেটা হচ্ছে যে একটা দেখুন একটা ব্যাপার হচ্ছে যে একটা জায়গা পবিত্র জায়গা, সেখানে ঢোকার জন্য আমরা একটা একটা জায়গা পর্যন্ত যেতে পেরেছি অবশ্যই, কিন্তু একদম মেন গৃহে আমাদের প্রবেশ করলে একটা যেটা বলছিলাম সেভাবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না, শুধুমাত্র পুরোহিত একমাত্র যেতে পারেন যিনি মেন এবং ওনাকে ছাড়া কাউকে যাওয়ার অনুমতি নেই। এটা ঠিকই লাগছে সারদা, ঠিকই লাগছে কোনটা এই হাঁটাটা? কতক্ষণ এসেছি? 3 কিলোমিটার আমার মনে হয় ফিরে গেছি। না না 2 হবে, হয়নি না আমাদের যিনি গাইড আছেন তার নাম হচ্ছে কুয়ার সিং নেগি, নেগিজি নেগিজি বলি আমরা, কন্ট্যাক্ট ডিটেলসও দিয়েই দেবো। কি অবস্থা? হাউ ইজ দ্য জোশ? হাই জি জি হাই। কিছু খাই এর আগে চা খেয়েছি। রোদটা যদি না থাকতো জানো তো আমাদের কোনো কষ্ট না। অ্যাকচুয়ালি আমি আমি রেকমেন্ড করি টুপিটা যে কোনো ট্রেকই ঠান্ডা হোক নেওয়াটা উচিত, কারণ একটা টুপি পরেছি ভাই আর কি পরবো ভাই। রেকমেন্ড করি তুমি রোদি মানে মুখটা না পুরো মুখে রোদটা লাগে, মুখটা জ্বলে যায়।
হ্যাঁ অ্যাকচুয়ালি হাঁটছি, তোমার রোদ মনে হচ্ছে, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও না, খা। 10 মিনিটের ব্রেক, খাওয়া দাওয়া চলছে। ভাইয়া হম লোক কোন সে পাহাড় মে যাবেন? সামনে আমরা নীলগঙ্গায়। এটা কি নীলগঙ্গা? কি এটা উড়িয়া? কি এটা নীলগঙ্গা? বৃষ্টি আসবে স্টিফনেসের পাতালের কথা বলবো কি, মানে এত স্টিফ এটা, জঙ্গলের মধ্যে মোটামুটি এসে গেছি, ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ নিচেটা দেখলেই বুঝতে পারবে স্টিফ কতটা। इसको क्या बोला जाता है? मुक्कू। मुक्कू गाछे मुक्कू मुक्कू कोई झूला बोलता है इसको। गाछे नहीं हम इसको कहां से मिला आपको? बताओ भाई इधर ये पेड़ों पर रहता है ये। अच्छा, इनको बीनना पड़ता है, मतलब लोग आते हैं इसको, इसका भी सीजन होता है तो लोग कम से कम 4-5 केजी बना लेते हैं दिन का, 150 रुपये केजी बिकता है ये। अच्छा, आप लोग का गांव से आता होगा? जी जी, और हमारे गांव से आता है। बहुत सारे पैसे का कलर भी होता है, जो गरीब से गरीब आदमी होगा ना उसके उसके हिसाब से 600-700 रुपए हर दिन तो बहुत ज्यादा है। हाँ, 400-500 भी मिले तो कम कहाँ है। किसे काजल उतना ही बताया, पहाड़ों में मेहनत करना। मनी कलर, मनी कलर और क्या क्या था? नोट पे देखा आपने ऐसा कलर? हाँ, और क्या क्या कलर और क्या क्या होता है? और मसाले में डालता है, मसाले में, मसाले में, मतलब हर कोई भी मसाला हो, चाहे आपका चाट मसाला हो, चाहे आपका ये फ्राई फ्राई करने का दूसरा मसाला आता है, और एक मिक्स मसाला आता है उसमें डालने का काम आता है। आयुर्वेदिक चीज़ें हैं ये तो बहुत बढ़िया काम आते हैं। अच्छा, और भी अगर इस पर रिसर्च हो जाए तो पता नहीं क्या क्या काम होंगे इस पर। देखिए हाथ में लीजिए। अच्छा, इसको ये लकड़ियाँ निकालनी पड़ती है ना इनकी, ये लकड़ी पे, किंतु भाई लकड़ी पे वो होता है, ये लकड़ी पे पैदा होता है, धीरे 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 करके ये खाली ये निकालना पड़ता है, ये वाला ऐसे करके। अद्भुत, देख के देखो, सिर्फ ये निकालना पड़ता है ऐसे। अच्छा, जो नया नोट निकला है उसका पुराने दिल्ली गफार मार्केट में देखिएगा, अभी मिलेगा आपको उधर। तो ज्यादा लेट ना करते हैं, मतलब ये हुए, ये मतलब ये एक ठो ऐसा, एक ठो नहीं, एक ठो नहीं व्यवहार करे पहाड़ी डेटॉल एंटीसेप्टिक। আর এটা ডালিয়া হিসাবে ব্যবহার করা হয়। ডালে ডালিয়া 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 আছে না খাবার, ডালিয়া হিসাবে ব্যবহার করা হয়। ডালিয়া খাসনি কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, ডালিয়া মতন এটাকে ইউজ করে খাওয়া যায়। ডালিয়া তো বড় হয় না, না ডালিয়া ফুল না, ডালিয়া ডালিয়াটা খাবার হয়। তো ফাইনালি আমরা ভালো হয়ে যায় টেন্টে গৌড়ি পাতাল, না এটা নাম হচ্ছে কি, গৌড়ি পাতিয়াল, গৌড়ি পাতিয়াল, গৌড়ি পাতিয়াল। কেটেছে আমার পাটা, কেটেছে নিয়ে যাও।
কি সুন্দর দেখতে দেখো ওইটা বাচ্চাটা কি সুন্দর দেখতে কি বলছিস বাচ্চাগুলো কি সুন্দর দেখতে গাহুড়ি পাতাল আমি ঠিক বলছি নামটা গাহুড়ি পাতাল না গাহুড়ি পাতাল তো ভুল বলছিস তাহলে